আল্লাহর নবী একদা কথা বলছিলেন সাহাবিদের সাথে হঠাৎ একজন পল্লীর মানুষ চলে আসলো অমনোযোগী হচ্ছে আল্লাহর নবী কথা বলছিলেন সাহাবিদের সাথে হঠাৎ একটা লোক চলে এসেছে সে লোকটা ছিল পল্লীর বেদুইন অশিক্ষিত মানুষ ওমার আবাক্কার সিদ্ধিকে আবার অপেক্ষা করতেন যে কোনো বোকা মানুষ আসবে একবারে তাড়াহুড়া করে ঢুকে দিয়ে একটা কথা বলে দিবে তখন আল্লাহ রসুল কী বলবেন সেটা আমরা শুনবো আমরা তো পাশে থাকি যখন তখন কিছু বলতে পারি না আর আমরা খুব ভয়ও পাই সামনে দাঁড়াতেই পারি না বলবো কি তো পল্লীর মানুষ বোকা মানুষ আসবে এমনিতে একবারে বুঝবে না সুঝবেনা ঢোকে যাবে কিছু বলবে তখন আল্লাহ রসুল কী বলবেন এটা আমরা শুনবো এ অপেক্ষায় থাকি তো পল্লীর মানুষ আসলো এসে বলল মাথা সাপ কে আমার কবে হবে এটাই জিজ্ঞাসা ঢোকে এটা বুঝে না কিছু তো পল্লীর বেদহীন অশিক্ষিত গাঁয়ার মানুষ মাথা সাপ কে আমার কবে হবে তা আল্লাহ রসুল তার সাথে কথা বললেন না তো সাহাবিগুন বুঝলেন যে তাহলে আল্লাহ রসুল তারপরে অসন্তুষ্ট হয়েছে আল্লাহ রসুল তো কথা বললেন না তখন আল্লা রসুলের যখন কথা শেষ হলো তখন আল্লাহ রসুল বলছেন মানি সাহেব জিজ্ঞাসাকারী কে প্রথমে ভয় পেল যে না জানে কি হয় জিজ্ঞাসা কে তখন ও বলল আনা আমি জিজ্ঞাসা তখন আল্লাহ রসুল তাকে বললেন শোনো এ যা আমানা আমানাতের সাপ দশের পয়সা যখন ধ্বংস হবে ক্ষতি হবে মাদ্রাসার জন্য টাকা উঠাবে তারপর এমনি কে খেয়ে নিবে মসজিদের জন্য টাকা উঠাবে এমনি কে খেয়ে নিবে এমপি মন্ত্রী যারা দায়িত্ব পালন করবে তারা দশের পয়সা খেয়ে নিবে এইটা যখন দায়িত্বশীলেরা করবে তখন কেয়ামত হবে এটা আল্লাহ রসুল বললেন তো পল্লীর মানুষ তো ভাষা বুঝতে পারলেন না কেই পাই যা তো দশের পয়সা ধ্বংস হয় কিভাবে এটা যে বুঝলাম না আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো কিামত কবে হবে তা আল্লাহ রসুল বললেন দশের পয়সা যখন ধ্বংস হবে কথা শেষ তো পল্লীর মানুষ বুঝলেন না আরে দশের পয়সা ধ্বংস হওয়া কি আবার জিজ্ঞাসা করলেন কে পায়ে যা তো হা দশের পয়সা ধ্বংস হয় কিভাবে তখন আল্লাহ রসুল বললেন এজা উসিতামের এলাকায় রাহালি হিফান্দি সাহায্য যখন দায়িত্ব অযোগ্য মানুষের হাতে তুলে দেওয়া হবে তখন দশের পয়সা ধ্বংস হবে হেডমাস্টার অযোগ্য হেডমালানা অযোগ্য প্রিন্সিপাল অযোগ্য ভাইস চ্যান্সেলার অযোগ্য মেম্বার অযোগ্য চেয়ারম্যান অযোগ্য টিওনি অযোগ্য বিসিএিসি অযোগ্য এমপি মন্ত্রী অযোগ্য যারা জেল সুপার অযোগ্য যারা যেখানে দায়িত্ব পালন করবে দায়িত্বের যোগ্যতা নেই তখন দশের পয়সা এমনিতে দশের পয়সার ক্ষমতা গোখরা গমা সাবের চেয়ে অনেক 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 বেশি একশো বছর বয়স আশি বছর বয়স সত্তর বছর বয়সে একদিনও নামাজ পড়েনি মরার সময় বলছে আল্লাহ আমার ভুল হয়ে গেছে মাফ করো তো আল্লাহ বললেন ঠিক আছে যাও মাফ করলাম মানে সহজ কোটি কোটি টাকা সুদ খেয়েছে আর তা আল্লাহ বলছে ভুলই হয়ে গেছে আমি বুঝতে পারিনি আমি আর সুদ খাবো না আমাকে মাফ করো তো আল্লাহ বললো আচ্ছা ঠিক আছে হলো তো হেড মলানা হেডমাস্টার একটা ছেলে তিন হাজার টাকা ফর্ম পলাপের দিয়ে গেছে তো দুই হাজার টাকা পকেটে করে এক হাজার টাকা টেবিলে রেখে হিসাব রক্ষকে বলেছে এটা হিসাব লিখে রাখো এবার বাজার দিয়ে যাওয়ার সময় একটা বড় মাছ কিনে নিয়ে চলে গেছে বউ তো জিজ্ঞাসা করলো না হুঁচলা মহিলা যে তুমি যে টাকা পয়সা নিয়ে যাও নি সকালে তে এত বড় মাছ কিভাবে নিয়ে নে এটা তো তাকে জিজ্ঞাসা করতে হবে তাকে তো বলা দরকার ছিল শোনো তুমি হেডমাস্টার আমি তোমার স্ত্রী আমি হামিদপুর গ্রামের সাধারণ ঘরের মেয়ে মাছ কিভাবে কিনলে এটা যদি প্রমাণ না হয় আমি মাছ পুঁতে দিব মাটিতে রান্না করা তো বহু দূরের কথা তখন সে ভালো মহিলা বলে গণ্য হতো কিন্তু এ তো টাকা নিয়ে মাছ কিনে নিয়ে চলে গেছে এ হলো অযোগ্য হেডমাস্টার এ হল দশের পয়সা দশের পয়সা দশের পয়সা কিভাবে ধ্বংস হবে তা আল্লাহ রসল শেষ বাক্যে বললেন দায়িত্বশীল যখন অযোগ্য হবে কোন জায়গাতেই দায়িত্বশীল যোগ্য হবে না অযোগ্যতার পরিচয় লস দিতে 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 নিচে নামতে নামতে বলছেন যে গাইবান্ধা গোবিন্দগঞ্জ রংপুর বগড়ার ভাষায় বেন্যার বাচ্চা বেন্নায় যখন নেতা হবে তখন দশের পয়সা ধ্বংস হবে তার আরবি শব্দ লোকা ইবনে লোকা অধমের সন্তান অধম। বগড়ার ভাষায় বেন্যার বাচ্চা বেন্নায় একেবারে নিম্ন শ্রেণীর ইতর শ্রেণীর মানুষ যখন দায়িত্ব পালন করবে জেল সুপার হবে এমপি মন্ত্রী হবে চেয়ারম্যান মেম্বার হবে তখন ধসের পয়সা কি হবে ধ্বংস হবে এ কথা আমি বলিনি কথা মোহাম্মদ সালাম বলেছেন আপনি চিন্তা করবেন না বি দীর্ঘ বত্রিশ বছর আমি কোনো অপ্রয়োজনীয় বাক্য বলিনি আপনি ওই চিন্তা করবেন না যে কথা যে এত শক্ত হয়ে গেল না জানি কি হয় বত্রিশ বছর হবে যেন অপ্রয়োজনীয় বক্তব্য বলিনি নব্বই সাল থেকে আসি হামিদপুরে নব্বই সাল থেকে কতদিন হচ্ছে তাহলে বত্রিশ বছর বত্রিশ বছরে কোনোদিন কেসা কাহিনী বলিনি আর তখন থেকে ইনি সভাপতি বেঁচেও আছেন হায়াত বত্রিশ বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি বত্রিশ বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি পাথর আমি পাঁচ পয়সা দাম না আলহামদুলিল্লাহ পয়সা আমার পিছনে পিছনে ঘুরে বেড়াই আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী তিরিশ লক্ষ বেতন লাগে মাসে জামিয়া সালাফে কতজন শিক্ষক শিক্ষিকা জন প্রতি মাসে বেতন লাগে কত প্রায় লক্ষ কিভাবে হয় সেটা আমি জানি না হয় এটা দেখতে পাচ্ছি আমি জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া ছাব্বিশ বিঘা জমির উপরে এই মসজিদটা জালসা করছি প্রায় বিশ বছর থেকে জামিয়া সালাফে ডাঙ্গিপাড়ায় একটা মসজিদ আছে নব্বই শতাংশ জমির উপরে যার এক তালাতে তিন হাজার মানুষ সলা আদায় করতে পারে যার চার তালার কাজ চলছে জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জের জমির পরিমাণ একান্ন বিঘা যেখানে একটা মসজিদ আগামীকাল শুরু হবে ইনশাল্লাহ দুইশো শতক জমির ওপরে যার এক তালাতে দশ হাজার মানুষ সলাত আদায় করতে পারবে ইনশাল্লাহ আঠারো থেকে বিশ বিঘে জমির উপরে জামিয়া সালাভে দিনাজপুর আমি আপনাদের দুয়ার ভিখারে দোয়া করবেন বলছিলাম সম্মানিত সতর্ক হোক জায়গা থাকলে কোনো মানুষ দাঁড়িয়ে থাকতে না অনুরোধ করো বসতে অনুরোধ তোমার রক্ষা না হলে চলে যেতে বাধ্য করতে হবে আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি ভদ্রতা বজায় রেখে কিছুক্ষণ কথা শুনুন আমিও খুব ক্লান্ত মানুষ সাত আট দিন থেকে কোনো সিরিয়াল মানে একটু রেস্ট নেবে এরকম কোনো হিসাবে মিলাতে পারিনি আগামীকাল সকালে রাজ এখন যাব রাজশাহী ইনশাল্লাহ রাজশাহী থেকে বিমানে ঢাকা যাবো ইনশাল্লাহ আগামীকাল মসজিদের উদ্বোধন হবে কাজ শুরু হবে সেখানে সময় অল্প কিছু টাইম দিব তারপরে অন্য জায়গায় কোথায় যেতে হবে সেটা এখন জানি না আল্লাহ রহম করো সম্মানিত দিনী বোন ইনশাল্লাহ আল্লাহ তুমি গুলো কবুল করো আল্লাহ কোথাও যদি ভুল ত্রুটি হয় তাহলে তুমি মাফ করো আমি নিজে ভুল করে জামিয়া সালাফের ক্ষতি করতে চাইনি আমি তোমাকে বলছি আমি দশের পয়সার ক্ষতি করি না আপনাদের জামিয়া সালাফে সন্ধে খেলে আমি তার টাকা দিয়ে দিই আপনাদের জামিয়া সালাফের এক পয়সা নিয়ে আমাকে কিছু করতে হবে এটা আমার প্রয়োজন নাই এরকম জীবনে আমার পরিবেশ ঘটেনি যে আপনি টাকা না দিলে আমার সমস্যা হবে এরকম কোনো দিন আমার ঘটেনি ওইভাবে আল্লাহ আমাকে কোনোদিন দিন নিয়েই যায়নি দীর্ঘ বত্রিশ বছরের সভাপতি সেক্রেটারিকে হিসাব করে আমাকে কথা বলতে হবে এরকম জীবনে আমার কোনো দিন ঘটেনি মসজিদের এই সভাপতি সেক্রেটারিকে আমি উঠাই আর বসাই ওনাকে দেখে কথা বলতে হবে তাহলে আমার না হলে চাকরি থাকবে না এরকম আল্লাহ আমাকে নিয়েই জানি কোনোদিন দিন ওটা আমি বুঝতে পারিনি যে আর চাকরির ক্ষতি করবে নাকি এটা আমি বুঝতে পারিনি কোনোদিন না বুঝতে পারিনি এভাবে আমার চলছে আমি অষ্টআশের আগস্টের বিশ তারিখ রোজ বুধবার বিকেল তিনটে থেকে শিক্ষক অষ্টআশের আগস্টের বিশ তারিখ রোজ বুধবার বিকেল তিনটে থেকে শিক্ষক নব্বই সাল থেকে বক্তব্য দিই ছাব্বিশ বছর থেকে হাতে ফতোয়া লিখছি কতদিন থেকে ২৬ বছর থেকে ছয় বছর থেকে ফতো নিজে পরিচালনা করি তখন ফতো বোর্ডের পরিচালক আমি নিজে ছয় বছর থেকে বড় বড় বিজ্ঞান সামনে আমার বসে থাকে দেশ বিদেশের যাদের বেতন সহত্তর আশি হাজার করে এক একজনের যারা বিদেশি শিক্ষক জামিয়া সালাফিয়া বিদেশি শিক্ষক থাকেন সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি দুয়ার দরখাস্ত রেখে চলে গেলাম আমাদের আলোচনায় মহান আল্লাহ বলেন হে তোমরা যারা ইমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো ইমানের অর্থ হলো এই আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করতে হবে মানে হালাল হারাম ভালো মন্দ বিবেচনা করে করতে হবে তার নাম হল আল্লাহকে ভয় করা এর বাস্তবতা হলো যে এ রাস্তায় কাঁটা পড়ে আছে তা আমি কাঁটাটা ডিঙ্গিয়ে যাব বা ডান দিক দিয়ে বাম দিক দিয়ে যাব। তার মানে আমি বেঁচে চলছি তা আল্লাহকে ভয় করছি মানে আমি বেঁচে চলছি হালাল হারাম বিবেচনা করে চলছি ও কোনো মাস স পৃথিবীর মানুষ তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও সত্য কথা বলতে শিখো সত্য বলো ফলাফল জান্নাত হবে আব্দুল মাসুদ মাসউদ রাদিয়াল্লাহু তালা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাস সিদকা ইহদি ইলাল নিশ্চয় সত্য মানুষকে নেকির পথে নিয়ে যায় আল বিররা ইহদি আর নেকি মানুষকে জান্নাতের পথে নিয়ে যায় এই যে সত্যর ফলাফল জান্নাত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এহদি আল আল ফজুরে মিথ্যা মানুষকে পাপের দিকে টেনে নিয়ে যায় অল ফজুর আর এহদি না আর পাপ মানুষকে কোথায় নিয়ে যাই জাহান নামে নিয়ে যাই সম্মানিত দিনী ভাই বোন এম কথা বলছো কেন মেয়ে মানুষ ক্লাস টেনে পড়া লজ্জা বানো কথা বলছো কেন তোমাকে আমি চুপ থাকতে বললাম না মুখ খুলব না আপনি আমার দিনী বোন ভালোবাসার খাতিরে এসেছেন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি মুখ খুলবেন না একবারে চুপচাপ বসে থাকবেন আর একজন মহিলা যদি আপনার গায়ের উপরে উঠে চলে যায় তবু মুখ খান বন্ধ রাখবেন ঢং ঢং করে এসেছেন আবার ঢং ঢং করে যেতে থাকলেন এইবার কোন ঢং যদিও আপনার স্বামী কাপুরুষ তার ফাঁকে আপনি এটা করেছেন আপনার স্বামী একজন উপযুক্ত মানুষ হলে এটা হতো না স্বামী হলে ক্ষমতা লাগে রাসুল সাল্লা ইসলাম বলছেন স্বামী হলে পাঁচটা জিনিস লাগে একজন একজন সাহাবি জিজ্ঞাসা করছেন আল্লাহর নবী আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি হক রাখে আমরা তাদের কাছে কি করতে পারি তাদের উপরে ক্ষমতাটা আমাদের কেমন হবে তখন বললেন পাঁচটা এক আতেম হয় এই যা তায়মতা যখন তুমি খাবে খাওয়াবে ফক্সো হামাত্তা সাইতা তুমি যখন কাপড় পরবে যে মানের পরবে সেমানের পরাবে তিন অলাতু কাব্যে কটু কথা বলবে না চিরদিনের জন্য কটু কথা মুখ আর বের করবেন না যদি চ এটা গায়বান্ধা রংপুরের কাছাকাছি বগড়া কি বললেন আবদুল্লাহ সাহেব গায়বান্ধা রংপুরের কাছাকাছি বগড়া মানে এটাতে কি বলতে চাইলেন এটাতে বলতে চাইলাম দুটো স্বভাব খারাপ এক